ভারতের লোকসভা নির্বাচনে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অনলাইনে ভুয়া ভিডিও বানিয়ে নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করা হচ্ছে যেখানে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় তারকাদের চেহারা যদিও মাইক্রোসফট আগেই সতর্ক করেছিল এআই ব্যবহার করে ভারতের নির্বাচনে কলকাঠি আর বেচিন ভারতের লোকসভা নির্বাচনের ডামাডরের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং এবং আমির খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন এবং বিরোধী দল কংগ্রেসকে ভোট দিতে জনগণকে অনুরোধ জানাচ্ছেন মতো হয়ে যেতে পারেন একটি তিরিশ সেকেন্ডের ভিডিও এবং আরেকটি তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ওই ভিডিওতে দুই অভিনেতা মোদীকে দোষারোপ করছেন ভিডিও দুটি ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন আমির খান এবং রণবীর সিং বার্তা সংস্থা রয়টার্স বলছে গেল সাত দিনে ওই ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ লাখের বেশি বার দেখা হয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র পাকিস্তান ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে এআই নকল ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছিল কিন্তু কে বা কারা এই ভিডিও তৈরি করছে আর কোথা থেকেই এই ভিডিও প্রচার করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দক্ষিণ চব্বিশ বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সতর্কবার্তায় মাইক্রোসফট জানিয়েছে এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং ভারতের নির্বাচন ব্যবহার করতে পারে বেজিং বেইজিং রানা